হরিভক্ত প্রচারণী সবানী লোয়াজি মুম্বাই কাইসা ব্লাড ডোনেশন ক্যাম্প সংস্থা জাখা আগরতলা শিববাড়ি ও পান্ডব মানজক ফৈকিয়া এমএলএ রামপ্রসাদ পালন খবৈতে কুবনি আদংর আগরতলা স্থিত শিববাড়ি প্রাঙ্গণে যে একটি মহত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে, আমি সর্বপ্রথমে আজকের শ্রদ্ধেয় পূজনীয় প্রভুপাদ ওনাকে আমার অন্তঃস্থল থেকে ওনার চরণে আমার প্রণাম জ্ঞাপন করছি। উপস্থিত শ্রদ্ধেয় বিশেষ অতিথিবৃন্দ, রক্তদান শিবিরের আয়োজন করেছে, আমি সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। তার সঙ্গে আমার প্রভুপাদকে আমার ওনার চরণে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম। যে অনুষ্ঠান হচ্ছে সেটা ওনাদের বার্ষিক অনুষ্ঠান, সর্বদাই হয়ে থাকে। শুধু আমরা যদি মনে করি যে ধর্ম মানে শুধু ঈশ্বরের নাম নেওয়া আর সেখানে ধর্ম সীমিত থাকে, সেটা কিন্তু নয়। ধর্ম এই জগতের সমস্ত কাজকর্মের প্রণালীকে নিয়েই ধর্ম। আমরা যারাই ধর্মকে বিশ্বাস করি, ভগবানকে বিশ্বাস করি, আমাদের সকলেরই এই বিষয়টাও জানতে হবে যে ভগবান এই সমাজের মধ্যে সকলের মধ্যে উনি বিরাজমান করেন। আমরা যারা আছি যত পৃথিবীতে এই জগতে যত রকম প্রাণী আছে সেই সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বর জাগ্রত থাকে। তাই আমাদের শুধু ঈশ্বরের নামের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব সেটা ঈশ্বর মনে করে না। তার জন্য আমাদের সকলের এই ধরনের সামাজিক কাজের মাধ্যমে আমরা ধর্ম পালন করতে পারি এবং সেটাও একটা ধর্মের সবচেয়ে বড় অঙ্গ। আর ধর্ম সেখানে সেটাকেই ধর্ম বলে, মানুষের সেবা করা, সমাজের সেবা করা, পরোপকারী, অন্যের সাহায্য করা, অন্যের প্রতি নিজের দায়িত্ব কর্তব্য পালন করা, এই সমস্ত কিছু নিয়েই ধর্ম। তাই আজকে যে নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী যে ওনাদের যে অর্গানাইজেশন আছে, ত্রিপুরা রাজ্যে যে কমিটি আছে, ওনাদের পক্ষ থেকে এই কাজটি ওনারা প্রতি বছর করে, এবারও করছে। আমি ওনাদেরকে যারা আজকে এই রক্তের স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছে, আমি আয়োজন কমিটিকে আমার পক্ষ থেকে, ত্রিপুরার সরকারের পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি যে এই ধরনের কাজ আমাদের সকলেরই, সকল ধর্মের প্রতি আমার আহ্বান রইল যে সকলেই যেন আমরা এইভাবে সামাজিক কাজের মাধ্যমে যেন আমাদের ধর্মকে বেছে নিই সবাই। আমি এখানে এসেছি অভাবে যেন কারোর প্রাণ না যায়, আমরা যেন সবাই রক্তের ঘাটতি মেটাতে পারি, আমরা এইভাবে সামাজিক কাজের মাধ্যমে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে, বিভিন্ন ক্লাব ফোরামের মাধ্যমে, বিভিন্ন ব্যবসায়িক মহলের মাধ্যমে, আমরা যদি সবাই মিলে এইভাবে এই কাজটাকে দায়িত্বশীল নিয়ে সবাই কাজ করি, তাহলে আমাদের এই রক্তের যে সংকট চলছে ত্রিপুরা রাজ্যে, সেখান থেকে আমরা আশা করি আমরা মুক্তি পাব। তাই আজকের এই অনুষ্ঠান আমাদের বর্তমান পরিস্থিতির জন্য অনেক আমাদের লাভ হবে এবং আমাদের অনেক মনুষ্য রোগীর জন্য সেটা বড় একটা আমাদের প্রাপ্তি হবে। আমি আমার